রাশিয়া অহা বছর মার্চ মাহ 17 মার্চত রাষ্ট্রপতি নির্বাচন আছে আর সরসা এই ধরনে যে এই নির্বাচনটো অনায়াসে ভ্লাদিমির পুতিনে জয় হব আর পুনের এটা কার্যকাল রাষ্ট্রপতি হিসাবে থাকিব কিন্তু এই মুহূর্তের খবরটো হয়েছে যে রাশিয়ার সেন্ট্রেল ইলেকশন কমিশনে ঘোষণা করেছে সোমবারে যে ইউক্রেইনত রাশিয়ায় পাতিব নির্বাচন ঠিকই শুনিছে যে ইউক্রেইনের সঙ্গে আজি মাহর পিছত মাহ ধরে রাশিয়ার সংঘাত চলি আছে যুদ্ধ চলি আছে ইউক্রেইনের চারি অঞ্চল রাশিয়ায় নির্বাচন পাতিবলে সাজু হয়েছে যিকেইটা অঞ্চলত এতিয়ালৈকে অবশ্যে রাশিয়ার সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নাই হে চারিটা অঞ্চল হয়েছে ডনেটস্ক লুগান্স জাপরিজিয়া আর খেরসন এই চারিটা অঞ্চলত ইউক্রেইনের এই চারি অঞ্চলত রাশিয়ায় নির্বাচন পাতিবলে সাজু হয়েছে যে নির্বাচন তিনিদিনিয়াক অনুষ্ঠিত হব 17 মার্চ এই সিদ্ধান্ত লওয়া হয়েছে সেন্ট্রেল ইলেকশন কমিশনসর দ্বারা আর রাশিয়ায় মত বা এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সদরি করেছে যে সাজু ইউক্রেইনত নির্বাচন পাতিব নির্বাচন তিনিদিনিয়াক অনুষ্ঠিত হব 15, 16 আর 17 মার্চ 2024ত আর এই তিনিদিনিয়া দীঘলীয়া নির্বাচন অনুষ্ঠিত করাক লো আসলতে বহুতে সমালোচনা করেছে ইয়াত কিছু স্বচ্ছ নিকা বা ট্রান্সপেরেন্সির অভাব কিছু হব স্বচ্ছ নিকা কিমান হব এই ধরনের প্রশ্নটি কিছু উত্থাপন হয়েছে তার মাজতে রাশিয়া সাজু হয়েছে নির্বাচনলে রাশিয়া সাজু হয়েছে যত হয়তো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হয়তো আনুষ্ঠানিকতা এই নির্বাচন আর একটা কার্যকাল নিশ্চিত হয়তো করব পুতিনের বাবে পঞ্চমটো এই কার্যকালের ক্ষেত্র হয়তো তেনেকুৱা কোনো বিরোধী সন্মুখ থিয় নিদিব বা পুতিনের বিরোধিতা করা হয়তো তেনেকুৱা পরিস্থিতি আহি নপরিব যিসকল পুতিনের বিরোধী আছিলে এই বিরোধী নেতাসকল বা সেই বিরোধী মুখকেইখনের বহুতে হয়তো কারাগারত আছে বহুতে হয়তো বাহিরত থাকিবলগীয়া হয়েছে রাশিয়ার বাহিরত আছে বা হয়তো ইতিমধ্যে মৃত্যু ঘটিছে তেনে পরিপ্রেক্ষিতত পুতিনের বাবে একেবারে মসৃণী পথ রাষ্ট্রপতি হওয়ার বাবে পঞ্চমবারের বাবে 2024ের এই নির্বাচনের বাবে পাঁচটাকৈ দলক রাশিয়া এগৰাকী ক্যান্ডিডেট থিয় করাবলৈ অনুমতি দিয়া হয়েছে কোনো ধরনের সহি প্রয়োজন তাত নহয় আসলে রাশিয়াত এই ধরনের একটা সিস্টেম আছে বা এই ধরনের একটা ব্যবস্থা আছে যে রাশিয়ার নিম্ন সদনত যদি কোনো একটা দলের একটা নির্দিষ্ট প্রতিনিধি নাই বা নির্দিষ্ট সংখ্যা একটা নাই তেনেহলে তেনেকুৱা দলের ক্ষেত্র যিসমূহ ক্যান্ডিডেট থাকিব প্রার্থী থাকিব তেওঁলোকে সহি সংগ্রহ করব লাগে আর তেওঁলোকে লাখর প্রায় লাখর সংখ্যা তেওঁলোকে সহি সংগ্রহ করব লাগে নতুবা যিসকলে একেবারে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে নির্দলীয় হিসাবে যুজত অবতীর্ণ হবলে বিচারে তেওঁলোকৰ প্রায় 3 লাখমান সহি সংগ্রহ করব লাগে যি একেবারে সহজ কথা নহয় হয় ইয়ার পূর্বে ভ্লাদিমির পুতিনেও নির্দলীয় হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনত অবতীর্ণ হয়েছে কিন্তু পুতিনের ক্ষেত্রে কথাবর কিছু সুকিয়া পুতিনে সেয়া অভিযান সহি সংগ্রহ অভিযান সিগনেচার ক্যাম্পেইন সুন্দরভাবে করবলে সক্ষম হয়েছিল এক প্রকার পুতিনের সম্মুখ তেনেকা কোনো বাধাই নাই সেয়া রাশিয়ার নির্বাচনের কথা কিন্তু রাশিয়া যেহেতু ইউক্রেইন চুবুরিয়া ইউক্রেইন ইউক্রেইন যুদ্ধ চলিয়ে আছে ইউক্রেইন যেহেতু নির্বাচন পাতিবলৈ লৈছে ইউক্রেইনে ইতিমধ্যে ইয়ার প্রতিক্রিয়া দিছে খুব কাঢ়াকৈ খুব স্পষ্টভাবে ইউক্রেইনে বিশ্ব সমুদায়ের পৰা এই বিষয়ত এটা গুরুত্ব বিচাৰিছে ইউক্রেইনত রাশিয়ায় যিসমূহ অংশ দখল করেছে তাত যাতে রাশিয়া নির্বাচন নাপাতে তার বাবে বা নির্বাচন যাতে পাতিব নোৱাৰে তার বাবে ইউক্রেইনে বিচাৰিছে যে দেশের বিভিন্ন দেশে ইয়াক গৰিহণা দিয়ক লগতে ইউক্রেইনে পশ্চিমীয়া দেশসমূহকো এই আহ্বান জনাইছে যে যিসকলে এই ক্ষেত্রটোর সহ বা এই নির্বাচনের সহ জড়িত হয়ে পড়ে বিশেষকৈ ইউক্রেইনের ভূমিত বিরুদ্ধেও কিছু প্রতিবন্ধকতা লগা হোক ইয়ার পূর্বে অবশ্যই রাশিয়ায় তেনেকৈ নির্বাচন পাতিছে ইউক্রেইনের এই অংশকেইটাত বা এই অঞ্চলকেইটা যত রাশিয়ায় নিজে নিজের হাতলৈ অনা বুলি দাবি করে আহিছে আর সেই ধরনের একটা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে নচ্ছাত করেছে অবশ্যই স্বাভাবিকভাবে ইউক্রেইনে যদিও বা রাশিয়ায় পুনর্বার সেই একেখিনিয়েই করবলে আগবাড়িছে রাশিয়ায় নিজের স্থিতি সবলভাবে জাহির করেছে যে তেওঁলোকে নির্বাচন পাতিবলৈ সাজু ইউক্রেইনের সেইসমূহ অঞ্চলত যত ইতিমধ্যে রাশিয়ায় নিজের হাতলৈ অনা বুলি দাবি করে আহিছে